ইউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণায় সংকট দেখা দিয়েছে দেশটিতে সোমবার পার্লামেন্ট ভবনের সামনে ব্যাপক সংঘর্ষ হয় ইন্নাদা পার্টি এবং প্রেসিডেন্ট কায়েসাইদের সমর্থকদের মধ্যে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন এর আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়া প্রধানমন্ত্রী হিজাম মেচেচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েদ রোববার প্রেসিডেন্ট সাঈদ জানান নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন তিনি এ ঘোষণার পর পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা স্পিকারকে সংসদে প্রবেশ করতে দেয়নি তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ তুলেছেন তিউনিসিয়া সংসদের স্পিকার রাশেদ ঘানুচি তার দাবি বিপ্লব ও সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান করেছেন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদক্ষেপকে অসাংবিধানিক অবৈধ এবং ভিত্তিহীন বলে সংসদের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন ঘানুচি সংসদ এখনও চলমান রাখার ঘোষণা দিয়েছেন তিনি এর আগে করোনায় আর্থিক সংকট ও বেকারত্বের কারণে তিউনিসিয়ার বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভ করেন বহু মানুষ সংসদ বিলুপ্ত এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা শাকিল আহমেদ শুভ নিউজ